লোকসভা নির্বাচনের পিছত রাজ্যত উপনির্বাচন। লোকসভার লগতে উপনির্বাচনের বাবে হাজু বিজেপি। কেতিয়া আর কোন কোন সমষ্টিত হব নির্বাচন, হিসাব নিকাশ আরম্ভ বিজেপির। মঙ্গলবারে রাজ্য তৃতীয় অর্থাৎ অন্তিম পর্যায়ের নির্বাচন। এই নির্বাচনত এইবার অবতীর্ণ হয়েছে কেইবাজনো বিধায়ক, যার বাবে ফলাফল ঘোষণা করার পিছতে রাজ্যত হব উপনির্বাচন। লোকসভা নির্বাচনের মাজতে নিজকে উপনির্বাচনলৈ সাজু করেছে বিজেপিয়ে। কি মুখ্যমন্ত্রী, কি বিজেপির রাজ্যিক সভাপতি, সকলের মুখত আখৈ ফুটাদি ফুটিছে উপনির্বাচনের কথা। এনে সময়ত নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাজতে শনিবারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বঙ্গাইগাঁওত মুক্ত কণ্ঠে কলে তিন মাসের ভিতর উপনির্বাচন। বঙ্গাইগাঁও যোজটু বেশি লাগিব, কারণ এই ইলেকশনের পিছন আপনার আরো একটা ইলেকশন আহিব, হয়নে? আকো বাই ইলেকশন আহিব, গতি বঙ্গাইগাঁওত ময়ও আহিয়ে থাকিব লাগিব। এটা তিন মাসের পিছত আকো এমএলএও পাতিব লাগিব, সেই কারণে বঙ্গাইগাঁওত মই আহিয়ে থাকিব লাগিব, আপনাদেরকে যুঁজ পুরা রাখিব লাগিব। তৃতীয় পর্যায়ের নির্বাচনত ভোটারের মন জয় করার বাবে মুখ্যমন্ত্রী উপনির্বাচনের কথা কোয়ার দরেই বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার মুখতো উপনির্বাচনের কথা। এটা দুটা নহয়, চারিটা বিধানসভা সমষ্টিত হব উপনির্বাচন। ভবেশ কলিতার দাবি বিহালি, বঙ্গাইগাঁও, সিটলি আর ধলাইত হব উপনির্বাচন। তার লগতে ভবেশ কলিতায় কলে রাজ্যসভার দুখন আসনত উপনির্বাচনের কথা। বিজেপির এই দাবির বাস্তবিক প্রমাণ পাবলৈ অপেক্ষা করিব লাগিব চারি জুনলৈ। যদি সচাই বিজেপিয়ে করা দাবির ধরনে উপনির্বাচন হয়, তেন্তে বরপেটাত ফণীভূষণ চৌধুরী, কোকরাঝারত জয়ন্ত বসুমতারী, শিলচরত পরিমল শুক্লবৈদ্য আর শোণিতপুরত রঞ্জিত দত্ত জয়ী হব লাগিব। ক্যামেরা পার্সন সঞ্জয় বরার সুতে হীরকজ্যোতি মালাকারের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।